তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ঢিলছোঁড়া দূরত্বের একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক ভবঘুরে যুবকের। শুক্রবার দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের ১৯ নম্বর ওয়ার্ডের হাজী মোহাম্মদ মহসিন রোডে। স্থানীয়দের দাবি, গোলাম মেহবুব নামে ওই ভবঘুরে এলাকাতেই ঘুরে বেড়াতেন। শুক্রবার বেলার দিকে পাড়ার কিছু মহিলার সঙ্গে ঝগড়া করার সময় সে বলেছিল বোমা মারবে। ভবঘুরের এই কথায় বিশেষ পাত্তা দেয়নি কেউ। এরই মধ্যে জুম্মারে নামাজ পড়ার জন্য এলাকার ছেলেরা সকলেই মসজিদে চলে যান। নামাজ শেষে যে যার বাড়িতে ফিরে সবে হয়তো হাত মুখ ধুচ্ছিলেন, সে সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ও কি সবসময় এরকমই করে বেড়াতো? কিন্তু ওই জায়গাটা কি ছিল যে ওরকম ভাবে মারা গেল আজকে? ওই জায়গায় তো আমরা গিয়ে আজকে পঞ্চায়েত বাড়ি বারোটার মধ্যে সব দোকান বন্ধ, আমরা সব নামাজ পড়তে চলে গেছি, সবাই নামাজ পড়ে পুরো শ্মশান আজকে। তাহলে কি ওখানে বম মজুদ ছিল? বম ছিল না, ও কোথা থেকে জোয়ার করে নিয়ে, তাহলে ওরকম ভাবে উড়ে গেল কি করে? কি কোথা থেকে জোয়ার করে নিয়ে গিয়ে টেস্ট করছে, হয়তো কিছু কি কি করতে গিয়ে কি করছে ওই বলতে পারবে, আমরা কি করে বলতে পারবো? আজ কেউ নেই, ফাঁকা পুরো আজকে জুম্মার দিন। মৃত ভবঘুরে যুবকের পরিজনেরা ওই এলাকাতেই থাকেন, তারাও এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি। বম ফেটেই কি মারা গেছে বলে মনে হয়? তার বিকট আওয়াজ হয়েছে। হ্যাঁ, বিকট আওয়াজ। ওনার নাম কি? নাম গোলাম মেহবুব। সে গোলাম মেহবুব কি করতেন? কিছু করতেন না। ঘরের মধ্যে কি ছিল জানি না স্যার। ওর ঘরেতেই ছিল শুধু? না না না, বাইরে, বাইরে হয়েছে, আউট সাইড। কোনো কি দলীয় ঝামেলা বা কোনো কিছু? না না না, কোনো কিছু না। হঠাৎই বম ফাট, হঠাৎ করে মানে আওয়াজ হলো, বিকট আওয়াজ হলো। কোন জায়গায়? জায়গাটার নাম, জায়গাটার নাম হাজী মহসিন রোড। ও পাড়ার কয়েকটা মহিলাকে গালাগালি ফালাগালি দিয়ে এসে আমি গিয়ে শুনলাম যে ঠিক আছে, যে আমি এক্ষুনি আসছি বোম মেরে দেবো, এই বলেছে। হ্যাঁ, কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারি না। তারপরে আমি এসে মানে আমরা নামাজ পড়ে এসে ভাত টাত খেয়ে দিয়ে উঠেছি, দেখি একটা আওয়াজ হলো। আওয়াজ হলো কোথায়? আওয়াজ হলো কি খবর ব্যাপার দেখি, এবারে শুনছি যে মোড় মাথাতে এরকম হয়েছে। তিনি কি করতেন পেশা? এ একজন পাগল, ভবঘুরে। ভবঘুরের কাছে কি বোম পাওয়া গেল বলে মনে হলো? প্রত্যেকে বোমটা পেলো। হ্যাঁ, বিস্ফোরণটি হয়েছিল একটি পরিত্যক্ত বাড়িতে, সেই জায়গাটি বিস্ফোরণের অভিঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয়রা জানিয়েছে ভবঘুরে যুবকটি মাঝে মধ্যেই ওই পরিত্যক্ত বাড়িতে থাকত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সে কোথা থেকে এত শক্তিশালী বোমা পেল? গোলাম মেহবুব নামের ওই যুবককে দ্রুত উদ্ধার করে বজবজ পুরো হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ডিএসপি নিরুপম ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। তারপরে তদন্তের স্বার্থে বিস্ফোরণ স্থল ঘিরে দেওয়া হয়েছে। ওখানে কি বোমা ফেটেছে তা জানার জন্য ফরেন্সিক তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। নকিবুদ্দিন গাজীর রিপোর্ট, দ্য ওয়াল।